বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মূলত সবসময় ইজিপির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সে সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করি। আমি আজকে দেখাবো ইজিপির একটি বিরাট সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমি ইজিপির বহুল আলোচিত একটা সমস্যা নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ইজিপিতে ফাইল আপলোড না নেওয়া। অনেকেই বিষয়টা আসলে খেয়াল করে না, ইজিপিতে 2 MB উপরে কোনো ফাইল আপলোড নেয় না, কিন্তু স্ক্যান করতে গিয়ে আসলে 2 MB উপরে স্ক্যান হয়ে যায়। তো কিভাবে PDF ফাইলটা কম্প্রেস করে ইজিপিতে আপলোড করতে হয় সেই পদ্ধতিটাই আমি আজকে দেখাবো। যদি কখনো আপনাদের স্ক্যান করতে গিয়ে ফাইলটি 2 MB উপরে চলে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রথমে গুগলে একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন PDF কম্প্রেস, ফাইল আপলোড করবেন। ধরুন যে আমি এখানে একটা ফাইল আপলোড করছি, এখানে আমার PDF ফাইল নেই, আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে গিয়ে একটা PDF ফাইল নিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা PDF ফাইল, আমি PDF ফাইলটা ওপেন করছি। ওপেন করার পর যে দেখুন PDF ফাইলটা আমার আপলোড হচ্ছে, এটা হচ্ছে 2.1 MB। কম্প্রেস করার পর দেখবেন এটা অনেকটাই কমে আসছে। এখন আমি ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এটা চলে আসছে 1369 KB-তে। এই যে এখানে দেখা যাচ্ছে ডাউনলোড হচ্ছে 1369 KB। এই যে ডাউনলোড কমপ্লিট, আমরা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে ফোল্ডারে গিয়ে দেখি আসলে ফাইলটা কতটুকু হয়েছে। এই যে দেখুন PDF মিনি, আমরা প্রপার্টিসে ক্লিক করে দেখি, এই যে দেখুন 1.34 MB। তার মানে ফাইলটা আমার ছিল হচ্ছে 2.1 MB, সেটা কম্প্রেস হয়েছে 1.34 MB। তার মানে এখন খুব সহজেই ইজিপি ওয়েবসাইটে আমার এই ফাইলটা আপলোড নিয়ে নেবে। তাহলে খুব সহজেই আপনারা আপনাদের যে কোনো PDF ফাইল PDF কম্প্রেসরের মাধ্যমে কম্প্রেস করে নেবেন এবং ইজিপি ওয়েবসাইটে খুব সহজেই আপলোড দিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।